সো বন্ধুরা, আজকে একটু চেঞ্জেস আছে, কারণ আজকে এসি সৃষ্টি করতে একদম জামাই রুম চেঞ্জ আছে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, আর এই ব্যাকগ্রাউন্ডটা অনেক কাল আগে, মানে অনেকদিন আগে আমরা ভিডিও বানিয়েছি, এমন না যে বানাইনি, আমরা এই ঘরে বসে আগেও ভিডিও বানিয়েছি। তো আবারও সৃষ্টির মধ্যে এসছি, তাই এখানে বসে ভিডিও বানাচ্ছে, কারণ কাজ তো করতেই হবে। ভিডিও না আসলে আবার তোমরা বলো ভিডিও আসছে না কেন, বসে বসে ভিডিও বানাতে, মানে সৃষ্টি করতে এসেও ভিডিও বানাতে বসেছি। একদম, আর সৃষ্টির ব্লগটা পেয়ে যাবে আমাদের ব্লগ চ্যানেল রাজীব রিয়া ব্লগ। আমরা নাম চেঞ্জ করেছি তোমরা জানো তো। এখন আমরা দেখব হচ্ছে সাকিব খান ভাইয়ার লাইফ স্টোরি পার্ট 2। পার্ট 1 দেখেছিলাম, এবার পার্ট 2 দেখব। চলো দেখি। তো চলো বেশি দেরি না করে দেখি। দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন এবং এবছরই 2013
সালে শাকিব খানকে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস নামক একটি বিজ্ঞাপন চিত্র দেখা যায়। তাদের হাতেই থাকে মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব। শাকিব খানের আপকামিং সিনেমাগুলোর তালিকায় রয়েছে আগুন,
বিদ্রোহী প্রিয়তমা বসগে টু লন্ডন লাভ কবি লিডার আমি বাংলাদেশ কলুই এবং অন্তরাত্মা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে গসিপ বাংলার পাশে থাকবেন। যাইহোক ভালো লাগলো। আর হ্যাঁ, আমরা জানি পাঙ্কু জামাইটা হচ্ছে সাকিব ভাই আর অপু বিশ্বাসের লাস্ট মুভি একসাথে, তারপরে এখন আর তারা মুভি করেন না একসাথে, তার পার্সোনাল রিজন আছে। অনেক মুভি করেছে এইটুকুনি সময়ের মধ্যে, অনেক কটা মুভি দিয়েছে, মানে সেকেন্ড পার্টে 11 থেকে দেখাচ্ছে, তো এখানে অনেকগুলো মুভি আর বেশিরভাগই কিন্তু অপু বিশ্বাসের সাথে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগে লাইক শেয়ার করো। আর যেহেতু বাপের বাড়ি আছি বললামই, তো একটু অন্যরকম সেটা ষষ্ঠী করতে গেছো আর কি, জামাই আছো, ভিডিও দেখছো, ষষ্ঠী খাচ্ছো, বলো। সেটাই, যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।